আরক্ষী বিষয়ের নামত ধন দাবি করে গ্রেপ্তার হল যুবক। সোমবারে সন্ধ্যা মরিগাঁও লাহরিঘাট থানার অন্তর্গত ধূপগুড়ি চারিআলিত আরক্ষীর নামত দাবি করা ধন আনিবলৈ যোৱা আজাহারুল ইসলাম নামৰ যুবক এজনক রাইজে আটক করে আরক্ষীর হাতত গতাই দিয়ে। অভিযোগ মতে লাহরিঘাটের ফুয়াবাড়ি পথারগাঁওয়ের চারিজন লোকর গোচরের নাম কর্তন করার বাবে 1.5 লাখ টাকা দাবি করেছিল আরক্ষী বিষয়ার নামত। মরিগাঁওয়ের এজন শীর্ষ আরক্ষী বিষয়ার নামত ধন দাবি করার অভিযোগ আজাহারুল ইসলামের বিরুদ্ধে। উল্লেখযোগ্য যে মরিগাঁও জেলাত চলি থাকা ড্রাগস বিরোধী অভিযানত আরক্ষীক চোরাংচোরা হিসাবে সহায় করা আজাহারুলের এই কাণ্ড এতিয়া সৃষ্টি করেছে রহস্যর। এতিয়া প্রশ্ন হয়েছে জিলাখনৰ কোন শীৰ্ষ আৰক্ষী বিষয়ৰ নামত ধন দাবী কৰিছিল এইজন চোৰাংচোৱাই? আমাৰ মানে লাহৰিঘাট থানাৰ এৰিয়াৰ আজাহারুল ইসলাম, তেওঁ কেতিয়াবা আমাৰ পুলিচৰ ইনফৰ্মাৰ হয়। তেওঁ মানে লাহৰিঘাট থানাৰ এৰিয়াৰ ভূঞাবাৰী গাঁও আব্দুল আমিন সাদ্দাম হুছেইন আজাহারুল ইসলাম আশরফ আশরফুল এই লড়াকিটা মানে কিবা কেসত জড়িত আছে বলে পার হেড এজনের 1.5 লাখ টাকা মানে পয়সা গুছিয়ে আসলে পয়সা দিব আমি মানে কেসত মানে তার ম্যানেজ করে দিব হওয়ার পরে মানে পয়সা বিচার 1.5 লাখ। তারপর এই ইনজাম বলা মানুষ মানে মানে আমার মানুষের তার পয়সা বিচার আসলে মাতিলে মাতি পেলায় আজি পয়সাটো নবলে আহোঁতে পয়সা লোৱাৰ পিছত ৰাইজে মানে হাতে মাতে ধৰ কৰিছিল। পইচাটো মানে তেওঁ একচুৱেলি তেওঁ কথাৰে কয় যে মই কাৰোবাৰ অফিচাৰক মেনেজ কৰি তোমাৰ কেছ কেছ কৰিম, কিন্তু পইচাটো সি নিজে ইনকাম কৰিব কাৰণে কেছটো কি লাহৰিঘাট থানাত আছে নেকি? আমাৰ লাহৰিঘাট থানাটো চাইবাৰ কেছ আছে এটা, কিন্তু এইবিলাক মানুহ আমাৰ আমাৰ মানে মোৰ থানাত সেইকেইটা মানুহৰ কোনো কেছ নাই। কিমান টকা লোৱা হৈছিলে? এইটো 42,500 টকাৰ তাৰ পৰা আমি ৰিকভাৰী কৰিছোঁ। যোনে পইচা দিছিলে সেই পইচাটো তেওঁলোকে জানিব পৰা তেওঁ মানে ড্ৰাগছ আপডেট এটা গ্ৰুপো খুলিছিল সেইটো কথা মই কিন্তু নাজানো। ড্ৰাগছ আপডেট তেওঁ মাজে সময়ে আমাৰ ড্ৰাগছ পেলোৱাবিলাক ভৰাই দিয়ে, সেইটো কামত তেওঁ আমাৰ মানে জড়িত আছিলে। মানুহৰ ঘৰ কৈছে লাহরিঘাটের ওবাসিম খানের রিপোর্ট, নারদ লাইভ।